ভিডিও লাইভ থেকে ইউটিউব আমরা সবসময় করে থাকি, ভিডিও ইউটিউব ফেসবুক লাইভ নর্মালি সেটা আমাদের ইউটিভি লাইভ থেকে হয়, কিন্তু যেহেতু এখন করোনা আমার ব্যক্তিগত ভাবে এটা করতে হচ্ছে, এবং সেই জন্য এবং প্রথমেই দুঃখিত সরি বলে নিচ্ছি যে আমাদের আজকে একটু দেরি হয়ে গেল টেকনিক্যাল কারণে, এটার জন্য আসলে আমরা কেউই দায়ী না, সুগন ভাই রেডি ছিলেন, টেকনিক্যাল কারণে দেরি হয়ে গেল সেই জন্য ক্ষমা প্রার্থী, বাট প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেল। সো জি আমরা শুরু করি, আজকে আমাদের সাথে যিনি আছেন তাকে পরিচয় করে দেওয়ার কিছু নাই, সামহাও আজকে আমাদের কালারও সেম হয়ে গেল, সেই দিনও আমরা হলুদ পরেছিলাম কোন একটা প্রোগ্রামে, তাই না? সো জি জি এটা খুব ইন্টারেস্টিং। সুগন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি, আমি থ্যাংক ইউ, অনেক দেরিতে হলে আমরা শুরু করতে পারলাম, আপনিও মারাত্মক প্যাশন্স দেখিয়েছেন, এবং আসলে করোনায় যেটা হয়েছে আমাদের ঘুমের টাইমলাইন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, জি রাতে যাচ্ছে, মানে আসলে ঘুমার জন্য যে জিনিসটা দরকার ফিজিক্যাল কোনো পরিশ্রম তো ওইভাবে হচ্ছে না, আর বাসায় যে ফিজিক্যাল এক্সারসাইজ করা যায় কিনা আমি জানি না, আপনি যদি শুরুতে এটা নিয়ে কথা বলেন, কারণ আসলে আমাদের যেটা হচ্ছে মেন্টাল হেলথ বাসায় থাকতে থাকতে, মানে এটা নিয়ে প্রচুর মজার মজার ফানি ফানি ভিডিও হচ্ছে, যে আমরা যখন অফিস করা শুরু করব তখন আসলে আমাদের অবস্থাটা কি তৈরি হবে, যদিও আপনি আমি আমরা ফাঁকে ফাঁকে অফিস করছি যেহেতু আমরা সরকারের জরুরি সেবা নিয়ে কাজ করি, সো আপনি কি ব্যায়াম করতে পারছেন বাসায় বা ছোটখাটো এক্সারসাইজ করতে পারছেন? জি, কিছুটা চেষ্টা করছি, কিছুটা চেষ্টা করছি, বাট স্লিপিং সাইকেলটাতে সমস্যা হয়েছে, যেহেতু বাইরে যাওয়াটা নিষেধ বা প্রতিদিন কাজ করতে, যদিও জরুরি সেবা নগদ, আমি নগদে কাজ করি, যেতে হচ্ছে মাঝে মাঝে, বাট বাসায় থাকতে গিয়ে যেটা হয় ফিজিক্যাল এক্সারসাইজ তো ওভাবে একটু করতেই হয়, না করলে আসলে মানে খিদের কথাটা বলেন বা ঘুমানোটা বলেন একটু প্রবলেম হয়। সো আমি আমার ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা আগে থেকে ছোটবেলা থেকে শিখে এসেছি নেভি থেকে, তারপর ইউটিউব দেখে, সে একটু চেষ্টা করি, তো ওভাবেই মোটামুটি। সবাইকে অনুরোধ করবো যাতে নিজেকে শারীরিক এবং মানসিক ভাবে নিজেকে ব্যস্ত রাখার একটা প্রক্রিয়া তারা অবলম্বন করেন। না, এইটা থেকে আমি দুইটা টিপস আমি নিজেই পাই, যেটা আমি সবাইকে বলার চেষ্টা করি, একটা হচ্ছে যে এইটাতে ঘুমটা ভালো হয় একদম, কারো যদি মনে হয় ঘুম হয় না তার জি ব্যাপক ভাবে ঘাম ঝরানো উচিত, ঘাম ঝরালে ঘুম হবে একেবারে নিশ্চিত, আপনি যতই অ্যাডভাইস দেন না যে তুমি যে ঘুমাইতে পারে সাকসেসফুল, যে ঘাম ঝরে না সে হলো বোকা, সে ঘাম ঝরালে ঘুমাইতে পারবেই, ঠিক আছে? আপনি একটা কথা প্রায় বলেন যে ঘুমাইতে পারে সে হচ্ছে সবচেয়ে সাকসেসফুল, তো সাকসেসফুল ডেফিনেটলি এক। 2 নাম্বার হলো কনফিডেন্সটা বাড়ে এক্সারসাইজ, মানে একটা মন মানসিক ব্যাপারটা একটু বেটার থাকে আর কি, এটা আমার আমার রিয়েলাইজেশন, আমি জানি না আপনি একমত কিনা। একটা একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা গবেষণায় এসেছে যে এক্সারসাইজ করলে যে আনন্দ হয় মনে, সেটা অনেক টাকা কামাই করলে সে আনন্দটা হয় না। সো এক্সারসাইজ করলে আমাদের যে পুরো ব্লাড সার্কুলেশন, মনে একটা প্রফুল্লতা আসে, তারপরে ডিফারেন্ট যেই ইউনো বডি যেই মুভমেন্টটা হয়, এটার এটা নাকি অনেক টাকা আয় করলেও সেই সুখ আনন্দটা পাওয়া যায় না। সো এক্সারসাইজ করাটা খুব জরুরি সবার জন্য। অ্যাবসলিউটলি, এবং এটা কাজের জন্য আরো বেশি জরুরি, কারণ আমাদের কাজ করতে হলে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমি আসলে এই টপিক দিয়ে শুরু করবো ভাবি নাই একদম, বাট আমার এটা খুবই জরুরি একটা টপিক। আমি আসলে আপনাকে যে পয়েন্টটা আজকে আমি আলাপ করব ঠিক করে রেখেছিলাম, সেটা হচ্ছে যে এই করোনা থেকে আমরা কি শিখলাম, এবং আমরা আপনি ভবি করোনা পরবর্তী যে বাংলাদেশ, যে পৃথিবী আমাদের আসছে, আমরা হয়তো ভাবছি কালকে কালকে সকালে যদি লকডাউন 5 তারিখ লকডাউন খুলে যায়, বা উই ডোন্ট নো কবে খুলবে, তারপরে সবকিছু বোধহয় আগের মতো চলবে, সেই ঠেলাঠেলি ভিড়, সেই চিৎকার চেঁচামেচি, সেই ক্রাউড, এটা বলবেন, কিন্তু আমি এর মধ্যে কিছু অবজারভেশন যেটা সবাই আমরা জানি, এই অবজারভেশন গুলো একটু শেয়ার করতে চাই আপনার সাথে। 1 নাম্বার আমার কাছে যেটা মনে হলো, আমার কাছে না এটা সবার কাছেই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে কাজের ক্ষেত্র যে এখন আর শুধু অফিস না, বাসায় বসে কাজ করা যায় এটা আমরা শিখে গেছি, তো জি এটার একটা চেঞ্জ আসবে। স্বাস্থ্যটা যেটা নিয়ে ব্যায়ামের দিয়ে শুরু করলাম, স্বাস্থ্যটা যে কত গুরুত্বপূর্ণ, এবং স্বাস্থ্য খাতটা নিয়ে যে আমাদের এখন অন্য যে কোনো প্রায়োরিটি খাত হয় না গভর্নমেন্টের, সেইখানে যে স্বাস্থ্য খাতটা এখন ব্যাপকভাবে এটাতে বেশি নজর দেওয়ার দরকার, অনেক শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যকর্মী আমাদের দরকার, সেই ব্যাপারটা আমাদেরকে
রিয়ালাইজ করে দিছে। আর অনেক টাকা থাকলে যে বাইরে গিয়ে চিকিৎসা নেওয়া যায় না, করোনা আমাদেরকে শিখিয়ে দিল, তাই না? জি আর অকারণে দোকানে দোকানে গিয়ে আড্ডা না মেরে যে বাসায় থেকে কোয়ালিটি কাজ করা যায়, এটাও কিন্তু করোনা আমাদের শিখিয়েছে। আর যদি দুই একটা বলি, ফাস্ট ফুড না খেয়ে বাঁচা যায়, থাকা যায়, এটা আমাদেরকে গত 1 মাসে একটা প্র্যাকটিস তৈরি করে দিয়েছে। তো এই সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে আমাদের করোনা পরবর্তী বাংলাদেশ কেমন দেখছেন আপনি, এবং সেখানে আমরা কি কি করব এবং কি কি করব না? ধন্যবাদ ইকবাল ভাই। প্রথমে যে কথাটা বলতে চাই যে আগামীকাল বা আগামী সপ্তাহে এটা ঠিক হবে না। এটা একটা ভাইরাস, সংক্রামক ব্যাধি, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবীর প্রায় 210টা অঞ্চলের, দেশেরও বেশি জায়গায়, আমাদেরও প্রায় 60 বা 61টা জেলায় আছে। সর্বশেষ যখন এই ধরনের একটা বড় প্যান্ডেমিক হয়েছিল সেটা 1918 সালে, স্প্যানিশ ফ্লু যেটাকে আমরা বলি, যদিও সেটা স্পেন থেকে হয়নি, বিশেষ কারণে স্প্যানিশ ফ্লু বলা হয়। 1918 সালের জানুয়ারিতে শুরু হয়েছিল, শেষ হতে হতে 1920 সালের ডিসেম্বর, মানে প্রায় 3 বছর চলেছে। আর তখন পৃথিবীর মানুষ ছিল 120 কোটি, আর তার প্রায় এক তৃতীয়াংশ আক্রান্ত হয়েছিল। আর বলা হয় যে সেই 120 কোটি মানুষের মধ্যে 5 কোটি থেকে 10 কোটি মানুষ মারা গিয়েছিল। তারপরে বলা হয় যে ওটা ছড়িয়েছিল আসলে বেসিক্যালি প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যরা, বলা হয় যে ট্রেঞ্চ থেকে প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যরা থাকতেন, অনেক গাদাগাদি করে থাকতে হতো, অনেক দিন ধরে ট্রেঞ্চে তাদেরকে আটকে থাকতে হতো, কারণ মেশিন গান গোলাগুলির কারণে স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকতো, পরিবেশটা অনেক খারাপ ছিল ট্রেঞ্চে, কর্দমাক্ত, ঠান্ডা ইত্যাদি কারণে। তো ওই সৈন্যরা যখন যুদ্ধের পরে বিভিন্ন দেশে যাওয়া শুরু করলো, ইউরোপ থেকে আমেরিকায় আসা যাওয়া করছিল, সেই তারা জিনিসটাকে নিয়ে এসেছে। কিন্তু একটা কথা, তখন প্রায় 100 বছর আগে মানুষ কিন্তু চলাচল করতো, 120 কোটি মানুষ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়াটাও এত সস্তা বা সহজ ছিল না। 10-15-12 দিন লেগে যেত এক জাহাজে করে যেতে যেতে, আর জাহাজে সংক্রমণ ছড়িয়ে পড়লে তারা জানতে পারতো যে এই জাহাজটাতে সংক্রমণ হয়েছে, সো কন্টেইন করাটা ইজি ছিল। বাট এখন হচ্ছে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষ। এই করোনার আগেও পৃথিবীতে যে কোনো সময়ে আকাশে প্রায় 1 লক্ষ বিমান থাকে। 8 ঘন্টা আমরা দুবাই থেকে চলে যাচ্ছি অমুক জায়গায়, আমরা 3-4 ঘন্টা এখান থেকে চলে যাচ্ছি ব্যাংকক ইত্যাদি। সো এই যে মানুষের আসা যাওয়াটা অনেক বেশি, তাই অনেক দ্রুত ছড়িয়েছে। তো যতটুকু তাড়াতাড়ি চলে গিয়েছিল, সেই মানুষের আসা যাওয়া অনেক কম ছিল, যদিও পৃথিবী এখন লকডাউন করে দিয়েছে, বাট তারপরেও আমরা একটা লম্বা সময়ে এ ধরনের একটা পরিস্থিতি দেখবো, এটা একদম মেনে নিতে হবে। সমস্যাটা হচ্ছে যে ইউরোপ বা কানাডা, নর্থ আমেরিকা যদি লকডাউন তুলেও দেয়, তারা যদি একটু স্লো ডাউনও করে যে ঠিক আছে সীমিত পর্যায়ে করো, ওদের মানুষ অনেক কম, ওরা চাইলেও কিন্তু স্বেচ্ছায় যেই সামাজিক দূরত্ব বজায় রাখা সেটা তারা চালিয়ে যেতে পারবে চাইলেও, কিন্তু আমরা যতটুকু ঘনবসতিপূর্ণ আমরা চাইলেও সেই জিনিসটা হয়তো পারবো না। আমাকে সকালবেলা একটা বাসে ওঠার জন্য দাঁড়াতে গেলে ওইভাবে কিন্তু অনেক মানুষকে, মানে এটা আমাদের জন্য যেটা বলছি যে আমাদের জন্য জিনিসটা অনেক কঠিন হবে। আর এই পুরো জিনিসটা থামবে কখন, ভ্যাকসিন আবিষ্কার হওয়ার উপর ডিপেন্ড করে। বাট ভ্যাকসিনটা আবিষ্কার হতে, সবার কাছে আসতে, বিলিয়নস অফ ডোজেস আপনার তৈরি হতে, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যেতে অনেক সময় লাগবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, ভয় দেখানোর জন্য বলছি না, মাস নয়, আমরা হয়তো বছরের দিকে তাকিয়ে আছি। এখন কথা হচ্ছে, এভাবে চললে তাহলে অর্থনীতির কি হবে, মানুষের জীবন জীবিকার কি হবে? মানুষ সবকিছুতেই কোনো না কোনো পন্থা বেছে নেয়। মানুষ পারমাণবিক যখন চুল্লি বিস্ফোরণ হয়েছে, সেখানেও কিভাবে মানুষ মোটামুটি একটা প্রোটেক্টিভ গিয়ার নিয়ে চলাফেরা করেছে। তারপরে যখন আমাদের এমন এমন জায়গা আছে যেখানে বাসযোগ্য না, সেখানেও হয়েছে, আমরা চাঁদে গিয়েও হাঁটাহাঁটি করে এসেছি। সো দেখা যাবে যে এর মধ্যেও হয়তো আমরা নতুন করে কিছু কাস্টমস চেঞ্জ করবো, দেখা হলে হাত মেলানো বাদ দিব, আমরা হয়তো আমরা গালে গাল লাগিয়ে যেভাবে একজনের জন্য গ্রিট করতো সেটা আমরা বাদ দিব, আমরা হয়তো একটু দূরে দূরে দাঁড়িয়ে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় একটু দূরে দূরে বসার ব্যবস্থা করা হবে, হয়তো অফিসেও আমরা একটু দূরে দূরে থাকবো, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার। সো আমরা একটা লম্বা সময়ের জন্য আছি, এটা প্রথমে বলে নিই। শেষ হচ্ছে যে এই করোনা পরবর্তী অবস্থায় কি হবে। ডেফিনেটলি পৃথিবী বুঝতে পেরেছে যে স্বাস্থ্য খাতকে যতটা অবহেলায় আমরা রাখি, পৃথিবীর অনেক দেশ হয়তো সম্ভব হয় না, স্বাস্থ্য খাত নিয়ে, স্বাস্থ্য খাতের ব্যাপার আছে, মেডিকেল ইকুইপমেন্টস, মেডিকেল পার্সোনেল, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজি নিয়ে যারা কাজ করেন, তাদেরকে আমরা ঠিক যথাযথ মূল্যায়ন করেছি কিনা। আমাদের দেশে মূল্যায়ন করার অনেক কাজ বাকি আছে। আমাদের ICU ছিল না, আমাদের অনেক কম বিভিন্ন জায়গায়, আমাদের মেডিকেল, মানে একজন মানুষ মেডিকেল ইভাকুয়েশন যেটাকে বলে, যে মেডিকেলের ইমার্জেন্সি হলে তাকে যে ইভাকুয়েট করে নিয়ে আসতে হবে, তো এই জায়গায় অনেক গ্যাপ আছে। এই জায়গাটাকে একদম নতুন করে হয়তো বাংলাদেশ দেখবে, পলিসি মেকার অলরেডি চেষ্টা করছেন। একটাই অনুরোধ থাকবে যাতে লাল ফিতের দৌরাত্মটা না বাড়ে, কারণ আমরা বুঝতে বুঝতে অনেক সময় পার করে ফেলি।
আর একটা অনুরোধ, যেই জায়গায় যেই মানুষটা দক্ষ অভিজ্ঞ, স্বাস্থ্য হলে স্বাস্থ্য খাত নিয়ে যিনি কাজ করেছেন আপাদমস্তক, তাকেই একদম শীর্ষস্থান মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় তাদেরকেই রাখা উচিত, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা এই লকডাউনের কারণে আর্থিক যে কর্মকাণ্ড সেটা নিয়ে আমাদের অনেক কষ্ট হবে, সেটা মেনে নিতে আমরা কেন ফ্যাক্টরি খুললাম, খুললাম না কেন, আবার ইত্যাদি অনেক কাহিনী হবে। আমরা একটু আবেগি জাতি, আমরা অনেক কথাবার্তা বলবো, বাট তারপরেও বলছি সীমিত আকারে সবকিছু হয়তো শুরু হবে, বাট একটা বোধোদয় হয়েছে পৃথিবীর, বাংলাদেশের, আমাদের সবার, যে পরিবেশের দিকে, পরিচ্ছন্নতার দিকে, সাধারণ স্বাস্থ্য জ্ঞানের দিকে, স্বাস্থ্য বাজেটের দিকে যাতে নতুন করে মনোযোগ আসে। শেষ করতে গেলে এই কথাটার উত্তর যে এটার পরবর্তীতে বাংলাদেশ কি হবে, আমার মনে হয় যে বাংলাদেশের আপাদমস্তক সবাই শিখে গেছেন যে কোন জিনিসটাকে গুরুত্ব দিতে হবে, আমরা কাকে সেলিব্রেট করবো, আমরা কোন ধরনের মানুষগুলোকে আমাদের সবার সামনে রাখবো, কাদেরকে আমরা একটা শ্রদ্ধা ভাজন জায়গায় রাখবো। কিছুটা আমাদের ভ্রান্তি ছিল, আমরা হয়তো ভুল মানুষ, ভুল হেডলাইনকে সেলিব্রেট করতাম, সেই জায়গা থেকে একটা পরিবর্তন আসবে, বাট এই পরিবর্তনটার মূল্যটা অনেক বেশি হয়ে গেল, এটাই একটা দুঃখের বিষয়। হয়তো বা আমাদের ভবিষ্যৎ পৃথিবী বা বাংলাদেশ যেটাই বলেন, যে আমাদের মাস্ক পরে বাইরে যেতে হলে মাস্ক পরতেই হবে বা হ্যান্ড গ্লোভস রাখতে হবে, এরকম একটা অবস্থায় ওদিকে হয়তো আমরা আরো বেশ কিছু মাস বছরও এরকম কাটতে হতে পারে সেই প্রসেসটা। আমি আরেকটা জিনিস আপনাকে বলবো, মানুষের মধ্যে ধরেন অর্থনীতির একটা তো ব্যাপক হতাশা মানুষের মধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে যারা চাকরি করেন তাদের এপ্রিল মাসের বেতন পাবেন কিনা অনেকেরই নিয়ে একটু হতাশা আছে। তারপরে আপনি যদি একটু বলেন, যারা চাকরি করবে বা ব্যবসা করবে ভবিষ্যতে তাদের কি প্রস্তুতিগুলো থাকা উচিত, বা কোন কোন সেক্টরে কোন কোন দিকে নতুন হয় কি, একটা একটা ধ্বংসযজ্ঞ যখন হয় তারপরে আবার নতুন কিছু অপরচুনিটি তৈরি হয়, নতুন কিছু জিনিস নিয়ে মানুষ ভাবা শুরু করে, এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি ক্লাসরুমের ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে অনেক রকমের হয়তো নতুন নতুন পরিবর্তন, ইনভেস্টমেন্ট আসবে। আপনার পর্যালোচনায় কি বলে যে কোন জায়গাগুলোতে আমরা যারা এখন চাকরি করছে তাদের একটু মনোযোগ দেওয়া উচিত তাদেরকে আরো স্কেল আপ করার জন্য? এক জিনিস, ধন্যবাদ। একটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যালস আমাদের অনেক অপরচুনিটিস খুলতে পারে, একটা আমরা কি পিপি বানিয়ে ফেলেছি, সেই পিপিটা যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হয় বা পৃথিবীর যে বড় অথরিটি তারা যদি এটাকে অ্যাপ্রুভ করে, তাহলে একটা নতুন জিনিস হলো। আমাদের দেশের লোকজন একদিন ফ্যাশন আইটেম শার্ট কাপড় চোপড় বানাতাম, সো দেখা যাবে আমরা পিপিএ বানিয়ে ফেলতে পারছি, সেটা আমরা সারা পৃথিবীতে হয়তো আমরা দেখা যাবে রপ্তানি করতে পারছি, হতেই পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যত সার্জিক্যাল মাস্ক ইত্যাদি বানাচ্ছি, হয়তো দেখা যাবে আমরাও N95 এর সম পরিমাণ কোয়ালিটির জিনিস বানিয়ে আমরা রপ্তানিও করতে পারি। দেখা যাচ্ছে টেস্ট কিট নিয়ে কাজ করছে আমাদের দেশের অনেকগুলো অর্গানাইজেশন, যদি এমন হয় যে টেস্ট কিটটা অনেক এফেক্টিভ হলো যথাযথ কর্তৃপক্ষের নিয়ম কানুন মানে সেটাও হয়তো আমরা, তাহলে আমরা এই যে নতুন করে উদ্ভাবন এবং সেটার ম্যানুফ্যাকচারিং স্বাস্থ্য খাত হোক, বিভিন্ন খাত হোক, আমরা যে চেষ্টা করলে পারি সেই জিনিসটা হয়তো হবে। বড় বড় ব্যবসায়ীরা হয়তো রিসার্চের দিকে মনোযোগ দেবেন প্রথমবারের মতো, যে রিসার্চ করে একাডেমিয়ানদের সাথে মিলে, বিজ্ঞানীদের সাথে মিলে যে রিসার্চ করে অনেক কিছু করা যায়, এই জায়গাটা একটা মনোযোগ আসবে আমার যেটা মনে হয়, এই একটা দ্বার খুলে যাবে। দ্বিতীয়ত ডিজিটাল ইকোসিস্টেম, যেটা আমরা কিন্তু স্ট্রিমিয়ার্ডের আজকে যেখানে আমি আপনি কথা বলছি সেটা নিয়ে আমরা জানতাম না, আমরা ভিডিও কনফারেন্সিং কতবার ইকুইপমেন্ট, আমি কাজ করতাম ভিডিও কনফারেন্সিং ইকুইপমেন্ট আমার আগের অর্গানাইজেশনে, বোঝাতে গিয়ে অনেক কষ্ট হতো যে কেন ভিডিও কনফারেন্সিং টুলস আমরা নিব, কেন ভিডিও কনফারেন্সিং এ আমরা, সেটা আরো টুল আছে, হ্যাং আউট হোক, মাইক্রোসফট হোক, ওরাকল, যাদের যার যার সিস্টেম আছে সেগুলো আমরা কেন নিব, পেমেন্ট কেন করব। এই যে আমরা কিন্তু আজকে আমি আপনি না গিয়েও এই যে এত কথা হচ্ছে হচ্ছে, কিন্তু আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন, বিভাগীয় কমিশনার কথা বলছেন, সবাই কিন্তু বলছেন এই যে আসা যাওয়া করলেন না, প্রধানমন্ত্রী মুভ করলেন না, ডিসিরা মুভ করলেন না, তার যার যার জায়গায় আছে, এই যে নতুন করে এই জায়গাটাই আসলে আমাদের একটু দূরদর্শিতা ছিল। আমরা 2008 সাল থেকেই কিন্তু ডিজিটাল বাংলাদেশ ইত্যাদি করে লে আউট করছিলাম, আপনি ইন্টারনেট নিয়ে কাজ করেন, আমি ডিজিটাল ফাইন্যান্স নিয়ে কাজ করি, আমি ইনফ্যাক্ট নেটওয়ার্ক নিয়েও কাজ করেছি, সেই যে একটা তৈরি করে দিয়েছিলেন সেটা কিন্তু ফলাফলটা আমরা পাচ্ছি। তো আমরা সবসময় বলি যে দূরদর্শিতার অভাব, এই জায়গায় কিন্তু দূরদর্শিতা দেখিয়েছে আমাদের গভর্নমেন্টে যারা আছেন, গভর্নমেন্ট বললেই আমরা সবসময় যে শুধুমাত্র তোষামোদ করবো সেটা না, বাট যেই জিনিসগুলো ভালো আমরা সেটা বলবোই, সেই কাজটা করেছেন। এই জায়গায় আমাদের একটা ইকোসিস্টেম, ডিজিটাল ইকোসিস্টেম যারা কাজ করবে সেই চাকরিজীবীদের, সেই ব্যবসাগুলোর দেখা যাবে যে আরো দ্বার উন্মুক্ত হবে, ডেফিনেটলি ফ্রিল্যান্সিং থেকে শুরু করে যে কাজগুলো সশরীরে সামনাসামনি দাঁড়িয়ে করতে হয় না সেটা নিয়ে আমাদের নতুন করে ভাববার একটা দরজা খুলে যাবে। আর একটা জিনিস, চাকরিজীবী যারা আছেন তাদেরকে এখন যেটা হচ্ছে যে
কিছু স্কিল, এটা এটা অনেকদিন ধরে কথা হচ্ছিল যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলে এমন কিছু হবে যে মানুষ সরাসরি কাজ করতে হবে না, বেশ কিছু কাজ হয়তো অন্যরাই করে দেবেন। সো একদম ম্যানুয়াল লেবারের কাজগুলোতে একটু ঝামেলা হবে সামনেও আমরা জানি, বাট করোনা পরবর্তী অবস্থায় যে খুব বেশি পরিবর্তন হবে তা না। আমরা যেহেতু এখনো আমাদের একটা বড় অংশ ক্ষুদ্র ব্যবসা ম্যানুয়াল বা ফিজিক্যাল লেবার শারীরিক কর্মকাণ্ডের সাথেই যুক্ত, আমি মনে করি না যে খুব বড় পরিবর্তন আসবে। আর যারা কর্পোরেটে চাকরি করেন তাদের জন্য যেটা হবে যে তাদেরকে হোম অফিস করার নিয়ম কানুন গুলো টুলস গুলো সেগুলো আর একটু ভালো বোঝা, তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা, তাদেরকে অ্যাকচুয়ালি দেখা যাবে যে হয়তো পুরো সেলস টিমের আপনি ট্রেনিং করাতে চান সেটাও অনলাইন টুলস এর মাধ্যমে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে ফেলবেন। এই যে ভার্চুয়াল ওয়ার্ক প্লেস, এই ব্যাপারগুলোকে যে যত বেশি চমৎকার ভাবে নিজেকে মানে সানিয়ে তুলতে পারবেন তাদের জন্য ভালো হবে। বাট কিছু চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে ইয়েস, যেহেতু ব্যবসায়ীদেরকে বা প্রতিষ্ঠানকে বলছি, আপনি বেতন নিয়ে কথা বলছিলেন, আমাদের দেশে একটা ধারণাই আছে ব্যবসায়ীদের অনেকের যে ওপেক্স রেভিনিউ, মান্থলি রেভিনিউ যেখান থেকে আসবে সেখান থেকেই আমরা স্যালারি দিব। এইখানে বোধহয় একটু যেটা হয় যে এতদিন ধরে ব্যবসা করে কিছুটা তো জমেছে, সেই জায়গায় যে মাঝে মাঝে হাত দিতে হতে পারে সেই চিন্তাটা করতে হবে যে আগামী মাসের আয় হয়নি তাই আমরা বেতন দিব না, এই কথাটা ঠিক না। কারণ আগামী মাসের রেভিনিউ থেকেই বেতন দিব না, এতদিন ধরে এই মানুষগুলো কাজ করতে করতে আপনি কিন্তু লভ্যাংশও দিয়েছে, আপনি কিন্তু সেটাও জমিয়েছেন কোথাও না কোথাও রেখেছেন, সেখান থেকেও যদি দু তিনটা মাস চালাতে হয় সেই ধরনের কথাবার্তা বোর্ড রুমে বোধহয় আলাপ করা উচিত যে এই মাসে আয় হয়নি তাই বেতন দিতে পারবো না, এই কথাটা বোধহয় ভুল। আমরা আগের যেই সেভিংস ছিল ব্যবসায়ীদেরকে সেখানে হাত দিতে হতে পারে, প্লিজ জীবনে সবসময় শুধুমাত্র আয় করে যাব কখনো নিজের ইউনো অর্গানাইজেশনকেও বলছি যে ব্যালেন্স শিটে নিজের ইয়ে দেখে দিব না সেটা বোধহয় ঠিক না। তো সেই জায়গায় বোধহয় আগামী কয়েকটা মাস যদি আমরা একটু মনোযোগ দিই তাহলে বোধহয় অনেক মানুষের উপকার হবে। বাট ইস্যুটা হচ্ছে না, এখানে আরেকটা ব্যাপার জড়িত, এই যে স্কিল, যে লোকগুলোকে একটা প্রতিষ্ঠান এতদিন তৈরি করলো তাদেরকে হুট করে এই ধরনের একটা কথা বলাটা ঠিক হবে না তাদের জন্য, কারণ সে চাইলেই এরকম স্কিল লোক তো কালকে সকালবেলা তৈরি করতে পারবে না। সো এটা যারা ভাববে তারাও বোকামি করবে যে আমি এখন পাচ্ছি না, বাবা বরং পকেট থেকে হলো দিয়ে তাদেরকে ধরে রাখা উচিত। এমনও তো হইতে পারে দুই তিন মাস পর বা চার পাঁচ মাস পর সিনারিও ঠিক হয়ে যাবে। জি, ডেফিনেটলি সিনারিও ঠিক হবে, ডেফিনেটলি সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হবে সারা পৃথিবীতে, এটা বলে লাভ নেই। দরকার লাগলে ডিসইনফেকশনের গেট আবিষ্কার হবে, দরকার লাগলে পুরো জাহাজ কিভাবে ডিসইনফেক্ট করা যায় সেটা নিয়ে কাজ হবে। আমি নৌবাহিনী থাকার সময় আমরা ফিউমিগেশন করতাম, পুরো জাহাজকে কি করে ডিসইনফেক্ট করা যায় বাইরে থেকে আসলে, সেরকম সবকিছুই হবে। হয়তো ঢাকায় বাইরে থেকে ট্রাক ঢুকবে, আমরা যে ইন্টারসেকশন দিয়ে ঢুকতো বাইপাস দিয়ে ওখানে দেখা যাবে ওখানেই আমরা ডিসইনফেক্ট করছি। সো এটাও একটা নতুন অর্গানাইজেশন তৈরি হবে। সো অনেক লোক দেখা যাবে যে প্রতিটা ট্রাক ঢুকছে যে বিভিন্ন এলাকায় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সেটা করতে গিয়ে যে ব্লিচিং পাউডার, সেটা করতে গিয়ে যে কেমিক্যালস লাগবে, সেটারও ব্যবসা তৈরি হবে। সো ব্যবসা চলে যাবে তা না, সীমিত আকারে সবকিছুই চলবে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধটা হচ্ছে যে মানে এখনই সবাই টাকা নেই প্রণোদনা দেন এই কথাগুলো বলার চেয়ে একটু বোধ হয় নিজেরা যা আয় করেছে এতদিন ধরে সেখান থেকেও কিছু কিছু ব্যয় করা উচিত। প্রধানমন্ত্রী না দিলে কান্নাকাটি শুরু করে দিলেও আসলে হবে না, আমরা কেউই এতদিন ব্যবসা করে যে কিছুই নেই সেটাও বলা যাবে না। বাট সমস্যাটা হচ্ছে যারা অল্প পরিসরে ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, যারা 5-10-15 জন লোক নিয়ে কাজ করেন, যাদের রেভিনিউর উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে, সেই মানুষগুলো অনেক কষ্ট হবে। দেখা যাচ্ছে যে আমেরিকা তো শুনলাম যে 2.6 crore পিপল প্রায় তারা আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, আমাদের দেশেও প্রায়, কিন্তু আমি যদি বলি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে প্রায় 7.3 million ছোট ক্ষুদ্র ব্যবসা রেজিস্টার আছে আমাদের, ট্রেড লাইসেন্স এন্ড এভরিথিং, সেখান থেকে প্রায় অনেকেই 30-40 lakh ব্যবসা প্রতিষ্ঠানই বলছে যে তাদের কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট তো হবেই। আমি একটা জিনিস দেখছিলাম যে আমাদের অর্থনীতি, ঢাকা ইউনিভার্সিটির একটা রিসার্চ টিম করেছে যে প্রতিদিন 3300 crore টাকা আমাদের হারাচ্ছে যেহেতু আমরা কাজ করতে পারছি না। কৃষিতে প্রায় 200 crore টাকা, আমাদের উৎপাদনশীল খাতে ইন্ডাস্ট্রিতে 1100 crore টাকা, আর সেবা খাত যেটা দোকান, আপনি যে ইন্টারনেট সার্ভিস দিচ্ছেন, আমাদের যে হাসপাতালটা বন্ধ, হোটেল ট্যুরিজম বিভিন্ন এলাকার দোকান বন্ধ, সেখানে যে কেনা বেচা হচ্ছে না সেখানে প্রায় 2000 crore টাকা। তার মানে হচ্ছে আমরা দিনে 3300 crore মানে মাসে 1 lakh crore টাকা হারাচ্ছি। সো এভাবে চললে দেখা যাবে যে আমরা প্রায় 1 trillion মানে 1 lakh crore টাকা এইভাবে হারাতে থাকবো আমরা আস্তে আস্তে। সো এই হারানোটা আসলে চলে গেলে জিডিপির প্রায় 9% যদি এভাবে কন্টিনিউ করতে থাকে, তো সেই জায়গায় ডেফিনেটলি সমস্যা হবে। এখন সমস্যা হচ্ছে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পরে যেটা হয় যে প্রণোদনা ব্যাপারটা আসলে উপর থেকে আসে, দেখা যায় সেটা ব্যাংকে গেল, ব্যাংক আবার ডিসাইড করছে কাকে দেবে না দেবে। সো ব্যাংক হয়তো তার প্রিভিয়াস রিলেশনশিপের কারণে তাদেরকেই দিচ্ছে যাদের কোলাটারাল বা যাদের কি বলে ক্রেডিট রেটিং ভালো,
এখন সবার তো আর ক্রেডিট রেটিং বা একদম অর্গানাইজড ফাইন্যান্সিয়াল রেকর্ডস নেই, তো সেই জায়গায় একটা সমস্যা হবে যে একদম নিচের স্তর পর্যন্ত বা সবার কাছে কনজিউমারের কাছে খরচ করার মতো টাকা আসবে কিনা, কারণ না আসলে সে আবার সেই চাকাটা ঘুরবে না। সেই জায়গায় একটা কনফিউশন চলছে, এটা থেকে মুক্তির উপায়টাকে সেটা নিয়ে অনেকেই কথা বলছেন, বিশ্ববিখ্যাত সব অর্থনীতিবিদরা যারা ফাইন্যান্স নিয়ে কাজ করছেন, যারা অ্যাকাউন্টিংস নিয়ে কাজ করছেন, ইন্টার মানে বিভিন্ন দেশের ক্রস বর্ডার ট্রেডিং নিয়ে যারা কাজ করেন, সেই জায়গায় একটা সন্দেহ একটা দোটানা আছে। আর এই মুহূর্তে চাকরিজীবী থেকে শুরু করে সবাইকে বলছি, জি একটু খারাপ অবস্থা, এটা পৃথিবীর অনেক প্রাণী তার খারাপ অবস্থার জন্য কিছুটা সঞ্চয় করে রাখে, আমার আপনার হয়তো মাটির ব্যাংকটা ভাঙতে হবে, হয়তো জমি কেনার জন্য যে জিনিসটা একটু রেখে দিয়েছিলেন, অথবা বাবার চিকিৎসার জন্য সেখানে হয়তো হাত দিতে হবে। তো এই অবস্থায় সমাজের যারা সামর্থ্যবান তাদের একটু খেয়াল রাখাটা খুব জরুরি, আপনারা করছেন, আমি জানি ইকবাল ভাই আপনি আপনার নিজের বলার মতো গল্প থেকে করছেন। ই ক্যাপ থেকে আমাকে যোগাযোগ করা হলো যে মানবসেবা.com করছে, তাজদিন করছিল মিশন সেভ বাংলাদেশ, আমরা নগদ থেকে করছি মানুষ বাঁচলে দেশ বাঁচবে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে করছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে করছেন, পুলিশ দেখছি যে DCSP পুলিশরা যে বিভিন্ন জায়গায় খাবার দাবার দিচ্ছেন, সবাই মিলেই চেষ্টা করছেন। এর মধ্যেও এক ধরনের লোক চাল চুরি করবে, ক্ষমতার অপব্যবহার করবে, অনেক কিছুই করবে, সব মিলিয়ে আমাদেরকে একটু চলতে হবে, কারণ এ ধরনের বিপদ হবে এটা আমরা আসলে বুঝতে পারি, এই ধরনের জিনিসটা কারো মাথায় ছিল না ইকবাল ভাই, এই জন্যই আসলে সব কিছু হয়ে গেছে। আমি আমি এখানে একটু আপনাকে যেটা আরেকটু অ্যাড করতে বলবো, আপনি যেটা বলেছেন আমি একমত, এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের যারা হয়তো গত 2-1 বছরে ব্যবসা শুরু করেছে, কারণ গত 2-1 বছরে আমাদের ইকোসিস্টেমে কিন্তু প্রচুর স্টার্টআপ এবং নতুন উদ্যোক্তা এসেছে যাদের সেভিংস নাই, আপনি যে বললেন প্রণোদনার কথা, তাদের কাছে প্রণোদনাটা যাওয়া এখন সবচেয়ে বেশি জরুরি। কিন্তু আপনার এই এটা বলার সঙ্গে আপনি আরো কিছু একটু যুক্ত করবেন, যেটা হচ্ছে যে আমাদের কি এখন নতুন করে একটু ভাবা দরকার না, যে যেমন বলছি টাকা থাকলে এখন চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারছে না, তেমনি ভাবে আমাদের যে ইম্পোর্ট করার একটা টেন্ডেন্সি, আমরা আমাদের দেশীয় পণ্যকে অনেক বেশি প্রমোট করা, কৃষি এবং কৃষিজাত প্রক্রিয়াজাত পণ্যকে নিয়ে আমাদের অনেক বেশি কাজ করা, এগুলোতে বোধহয় আমাদের এখন মানে আমাদের আসলে আমরা হয়তো কেউ উচ্চ মধ্যবিত্ত ছিলাম, তাদেরকে এখন একটু মধ্যবিত্তে আসতে হবে, যারা মধ্যবিত্ত ছিলাম উচ্চবিত্ত ছিলাম তাদের হয়তো একটু উচ্চ মধ্যবিত্ততে আসতে হবে, মানে একটা একটা লেভেল বোধে আমাদের মানসিকতায় কমাই ফেলতে হবে, তাহলে হয়তো অনেক কিছু, তাহলে আমরা হয়তো কৃষিতে গিয়ে অনেক কাজ করতে পারবো। আপনি যদি একটু অ্যাবসলিউটলি আই কমপ্লিটলি অ্যাগ্রি আপনি যে জিনিসটা বলছেন যে আমাদের হয়তো কনজাম্পশন প্যাটার্ন বা মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আনতেই হবে, বিকজ আমরা ডোমেস্টিক প্রোডাকশন থেকে আমরা আমরা আপনি জানেন আমরা ফ্রেশ ওয়াটার ফিশ যেটা বলে যে মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীর প্রায় তৃতীয় বা চতুর্থ, আমরা ভেজিটেবল শাকসবজি উৎপাদনে পৃথিবীতে অন্যতম শীর্ষে, আমরা ফ্রুটসেও অনেক ভালো। তো এই পুরো জিনিসটাকে যদি আমরা ডোমেস্টিক কনজাম্পশন করি এবং চাইলে নিজের দেশের যেই আমাদের দেশে কিন্তু ঢাকায় নরসিংদীতে বা কোথাও একটা সবজির দাম কেজি 3 টাকা, ঢাকায় আসলে হয়ে যাচ্ছে 22 টাকা, মাঝখানে 18 টাকা, কৃষক পাচ্ছেন না। এই যে সিস্টেম, দ্যাটস ওয়াই আই ওয়াজ টেলিং দ্য ডিজিটাল ইকোসিস্টেম, সো আমি এভাবে অনেকে চেষ্টা করছেন, সো এইভাবে যদি আমরা নিজেদেরটা নিজেরা কনজিউম করি, নিজেদের পণ্য, নিজেদের জামা কাপড়, নিজেদের আমি জানি না ভেহিকেল ম্যানুফ্যাকচার, আমাদের এই সব মিলে, তারপরে সরকারি কাজে যদি আমরা নিজেদের সফটওয়্যার ব্যবহার করি, আমরা যদি, তারপরে একটা কথা বলি যে সবাই এখন যদি শুধুমাত্র সুপার শপ থেকে সব বাজার করতে যেতে তাহলে হবে না, পাড়ার ক্ষুদ্র দোকান থেকে কিছুদিন করতে হবে যাতে তারটাও রোলিং হয়, সেরকম বেশ কিছু হ্যাবিটে পরিবর্তন আনতে হবে, সেটা পলিসি মেকার থেকে শুরু করে একদম আমার বাসার যে পরের দিন বাজার করবো কোত্থেকে করবো সেই চিন্তা ভাবনায়, এই জিনিসটা অনেক কঠিন। বাট এ ধরনের বড় বড় বিপদের সময় আসলে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, তো সেই জায়গা থেকে আমি মনে করি আপনার যে সাজেশন গুলো ছিল ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে কেনা, কৃষকদের পণ্যের দিকে নজর দেওয়া, নিজেদের পণ্য নিজেরা ব্যবহার করা, এই কাজগুলো করলে আমাদের মনে হয় যে কিছুটা হলেও আমরা অর্থনীতির চাকাকে সচল রাখতে পারবো, কারণ আমরা অনেকগুলো দিক দিয়ে কিন্তু স্বয়ংসম্পূর্ণ, তো সেই জায়গাটায় বোধহয় আমাদের একটা ভালো অপরচুনিটিস আছে ইকবাল ভাই। অ্যাবসলিউটলি, এবং আপনি যদি আরেকটা জিনিস একটু টাচ করেন, সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে এই যে একটা মানে টোটাল মনস্তাত্ত্বিক, আমি একটু মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাতে যাব, এটা নিয়ে আপনি কথাবার্তা বলেন মাঝে মধ্যে, যে এই সময়ে ধরেন আরো তো কতদিন আমাদের ঘরে থাকতে হবে আমরা জানি না, হয়তো ছোট ছোট করে কিছু কিছু খুলছে,
এই 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 যে একটা হতাশা সবার মধ্যে, মানে আমাদের আসলে হতাশা কিন্তু অনেক কিছু নষ্ট করে দেয়, মানে অনেকে ওটা অনেক পটেনশিয়ালিটি নষ্ট করে দেয়, যে বোধ হয় আমি আমি খেললামই না, আমি নামলামই না, করোনা পরবর্তী ইনিশিয়েটিভই নিলাম না, আগেই সারেন্ডার করে বসলাম যে আমার চাকরি থাকবে না, আমার ব্যবসা থাকবে না। এইখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি সাজেস্ট করবেন দুই পক্ষকে? ইগল ভাই ধন্যবাদ। আমরা আসলে সবাই ধরে নেই যে আমার জীবন সবসময় একইভাবে যাবে, কখনো নিচে নামবে না, আর্থিক ভাবে স্বাস্থ্যগত ভাবে আমরা ধরে নেই যে লাইফ সবসময় উপর দিকে যাবে। এই জন্য আমরা অনেকেই মেনে নিতে পারছি না এই মুহূর্তে যে আমার চাকরি চলে যেতে পারে, আমাকে আমার সঞ্চয়ে হাত দিতে হতে পারে, আমাকে আসলে এখন 5 বেলা 3 বেলা গরুর মাংসের বদলে মাসে একবার খেতে হতে পারে। আমরা কখনোই ফলটাকে মেনে নিতে পারি না, বাট আমাদের সবাই জানে যে জীবন মানেই হচ্ছে একবার উঠবে একবার নামবে, এটা একদম। কারো হয়তো টাকা দিয়ে উঠানামা হবে, কারো স্বাস্থ্য দিয়ে উঠানামা হবে, কারো পারিবারিক সম্পর্ক দিয়ে উঠানামা হবে, উঠানামাটা থাকবেই। যেমন আমি যদি আমার ব্যক্তিগত উদাহরণ দিই, আমি যখন 2002 নেভি থেকে চলে আসলাম, ড্রপ করলাম আর্থিকভাবে, তারপর আমি একটা মাল্টিন্যাশনাল জব শুরু করলাম, বেশ কিছুদিন চললো, বেশ গাড়ি বাড়ি সব ঠিক আছে, তারপর আবার চেঞ্জ করলাম, আবার একটু নেমে গেল। তারপর 2014-15 যখন নতুন করে কনসালটেন্সি এবং নতুন কিছু অর্গানাইজেশন ট্রাই করছিলাম, আবার দুমড়ে মুচড়ে গেলাম, আবার এখন আসছি। সো এই যে এই প্রথম কথা হচ্ছে যে আপনাকে মেনে নিতে হবে যে লাইফ কখনো শুধুমাত্র উপরের দিকে যাবে, এটা ভুল, এটা সবার সাথেই হয়, শুধু আপনার সাথেই হয় না। আর দ্বিতীয় হচ্ছে যে আমার সাথেই কেন এরকম হলো, এই চিন্তা থেকে একদম বেরিয়ে আসতে হবে যে আমি কেন। যেমন কালকে একটা মজার জিনিস পড়ছিলাম, অনেক ছেলে মেয়ে হয়তো অনেক ব্যবসায়ী হয়তো অনেকদিন পরে প্রথমবারের মতো এই জানুয়ারিতে শুরু করেছে, অনেকে হয়তো 4-5 বছর গ্রাজুয়েশন শেষ করার পরে এই 1 জানুয়ারি মাসে ভেবেছিল নতুন চাকরিতে ঢুকবে, অনেকে হয়তো অনেক দিনের পরে ট্রেড লাইসেন্স করে শুরু করেছিল যে জানুয়ারি মাসে আমি সব সঞ্চয় নিয়ে নামলাম, অনেকে হয়তো ভাবছিল অনেকদিন চাকরি করেছি জানুয়ারি মাস থেকে এবার নিজের ব্যবসাটা শুরু করবো। এরকম অনেকেই কিন্তু ধাক্কা খেয়েছে, এই অনেকেই হয়তো ভাবছে যে নতুন করে দোকানটা একটু বড় করলাম, কাস্টমার নেই। এই আপ ডাউনটা খুবই প্রাকৃতিক, সো প্রথমে একটু মেনে না, ঠিক আছে যে ভাই এটা হতেই পারে, এটা হলো মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলো, আমার জীবনের সব প্ল্যান নষ্ট হয়ে গেলো, বলে লাভ নেই। যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, একটু হলেও আলু ভর্তা ডাল দিয়ে হলে সামনে ভাত আছে, আপনার পরিবার পরিজন পাশে আছে, আপাতত খুশি থাকেন। এখন সুখন ভাই আপনি কি পারবেন জীবনে এরকম হলে? ভাই আমার হয়তো কুশন যেটা ক্ষমতাটা একটু বেশি, তাই আমি হয়তো 2 মাস পারবো বা 3 মাস পারবো, তারপর কিন্তু আমাকেও নামতে হবে। এরকম অনেকে হয়তো শুরুতেই নেমে গেছে, কারণ বাজারে যিনি প্রতিদিন সকালবেলা গিয়ে ওই যে টুকরি তোলার জন্য লাইন দেন, তিনি হয়তো প্রথম দিন থেকেই আক্রান্ত হয়েছেন। আমি ইকবাল বার ভাই হয়তো এখন আক্রান্ত হইনি, কিন্তু হওয়ার জন্য যে মানসিক প্রিপারেশন সেটা রাখলে টেনশনটা ফ্রি। আমিও ধরে নিয়েছি যদি আমার যেখানে চাকরি করি সেখান থেকে যদি কোনো কিছু হয় তাহলে আমি কি করবো, সেই চিন্তাটা আমি করে রেখেছি যে আমরা এখন 3টা বাসায় থাকি, তাহলে হয়তো 1টা বাসায় আসবো, আমরা হয়তো এখন প্রতিদিন এখান থেকে বাজার করি, এত টাকার গরুর মাংস কিনে আমি এখন কিনবো না, এই অঙ্কটা আমি করেছি। সো প্রথম কথা, মন খারাপ করা একদম নিষেধ, মন খারাপটা করা যাবে না। দ্বিতীয়ত, আমার সাথেই কেন হলো, আমার সাথেই না, পৃথিবীর প্রতি প্রজন্ম, জাস্ট আমাদের বাবা মাকে জিজ্ঞেস করলে হবে, ওরা 9 মাস প্রাণের তোয়াক্কা না করে মুক্তিযুদ্ধ করেছে, 9 মাস বেঁচে থাকবে কিনা জানতো না। আমি আপনি তো তাও জানি যে ভাইরাস বাইরে গেলে হবে, তারা আমাদের আগের প্রজন্ম জানতেন বাইরে না, এসে ঘরের দরজা নক করে বলবে এটা কে, আপনি আসেন আমার সাথে, গুলি করে দেবে আমাদের। কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের আগের প্রজন্ম হয়েছে, করোনার আগেও গত বছর পৃথিবীর মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের বাবারা বাচ্চাদেরকে দুটো ভাত দিতে পারেনি, দুটো খাবার দিতে পারেনি, এরকম কিন্তু পৃথিবীতে হয়েছে। এই মুহূর্তে করোনার আগেও কিন্তু লিবিয়ার পাশ দিয়ে ইতালি দিয়ে সমুদ্রে করে করে অনেক লোক ভেসে ভেসে যাওয়ার চেষ্টা করেছে, এর চেয়েও খারাপ অবস্থায়। আমাদের দেশেই কিন্তু পাশের দেশ থেকে শরণার্থীরা 10 লাখের মতো এসে একটা জায়গায় আটকে আছে। সো পৃথিবীর প্রতিটা অঞ্চলে প্রতিটা প্রজন্মের সাথে এরকম হয়তো হয়। সো যারা এই মুহূর্তে বিপদে আছেন, যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করুন, নিজের যতটুকু সম্বল আছে ব্যক্তিগতভাবে চেষ্টা করুন, আর আপনি যদি মনে মনে খুশি থাকেন, মনে করেন এটা আপনার সৃষ্টিকর্তা আপনাকে একটা পরীক্ষা করছে, আপনি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনি যদি মানসিক শান্তি নিয়ে হাসতেও পারেন, সূর্যাস্ত তো ডুবে যায়নি, বৃষ্টির রহমতটা তো বন্ধ হয়নি, আপনার বাসার পাশে যে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে সেটা তো আর বন্ধ হয়নি, এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ সেটা তো আর বন্ধ হয়নি। ধরে নেন যে এটা বড় কোনো একটা কারণে আমাদের সবাইকে স্যাক্রিফাইস করা বা নতুন করে একটা শিক্ষা দেওয়া হচ্ছে, আর এই মুহূর্তে আমরা শুধুমাত্র, সবাই বলেন যে সৃষ্টিকর্তার প্ল্যান বোঝার ক্ষমতা আমাদের অনেকের থাকে না, হয়তো এমন কোনো একটা প্ল্যান করেছেন পৃথিবীর জন্য আমাদের জন্য, সেটা হয়তো আমাদের জন্য ভালো হবে। এই যে আমাদের স্বাধীনতা 9 মাস যে কষ্টটা করেছিল আমাদের আগের প্রজন্ম, তার কারণেই তো আমরা অনেক কিছু পেয়েছি, হয়তো এখন যে
বাংলাদেশ পেয়েছি, এরকম অনেক উদাহরণ আছে বিভিন্ন জনপদে বিভিন্ন সময়ে। এই কয়েক মাস, 5 মাস হয়ে গেছে পৃথিবীর, আরো হয়তো অনেকদিন চলবে, 2020টা হয়তো এইভাবেই যাবে, হয়তো নতুন কিছু অপেক্ষা করছে 2021 থেকে আমাদের জন্য। আর যতক্ষণ দেহে আছে প্রাণ, মন খুলে শান্তিতে শান্ত থাকার চেষ্টা করেন, আর যতক্ষণ শ্বাস নিতে পারছি ততক্ষণ সৃষ্টিকর্তাকে আমরা ধন্যবাদ জানাই। অ্যাবসলুটলি, আমার আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বা বিভিন্ন গোষ্ঠীকে আপনি মোটিভেশন দেন, এটা আপনি খুব প্রাউডলি বলেন, এন্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আপনি দেখেন আমাদের বাংলাদেশের কালচার হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন ইকোনমিটা, প্রতি ঈদের এই 12 মাসের মধ্যে 1 মাসের দিকে পুরো ব্যবসায়ীরা, ক্ষুদ্র বিশেষ করে ছোট বড় যাদের কথাই বলেন, সবাই এই 1 মাসের দিকে তাকায় থাকে। এবং অনেককে আমি বলতে শুনেছি যে 11 মাসের ব্যবসা আমরা 1 মাসে করি, সিজনাল সবাই কেনাকাটা। হ্যাঁ, এবং এই ইকোনমিটা প্রায় 1 লাখ কোটি টাকা, এটা গতবার বা তার আগের বার আমরা যদি বাজার দেখি। তো তারা তো এবার নানান কারণে হতাশ, এবং আমরা বুঝতেই পারছি কি হবে আগামী ঈদে। তো আপনি যদি তাদের জন্য কিছু কথা বলেন যে এই ঈদেই শেষ ঈদ না, বা এর মধ্যেও, আমার কাছে কেন যেন মনে হয় যেহেতু পার্শিয়ালি গভর্নমেন্ট খুলে দিচ্ছে, এই আহ্বানটা আপনিও রাখবেন কিনা যে যেহেতু আমরা এখন অনলাইনে কেনাকাটার একটা অভ্যেস আমাদের তৈরি হয়েছে এই করোনার মধ্য দিয়ে, কিন্তু একটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে অনলাইনে আমাদের ব্যাপক ভাবে কেনাকাটা বেড়েছে, সেটা হয়তো নেসেসারি আইটেম, কিন্তু ভবিষ্যতে এটার প্যাটার্নটা থাকবে। সো সেই ক্ষেত্রে ডেলিভারি সিস্টেমটা, টোটাল ডেলিভারি সিস্টেমটারে একেবারে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ভাবে অল প্রোটেকশন নিয়ে যদি ওপেন করা যায় ঈদের মার্কেটটার জন্য, তাহলে হয়তো তারা কিছুটা স্বস্তি পেতে পারে, এইটা অ্যাড করে প্লাস একটু মোটিভেশন। আচ্ছা, ডেফিনেটলি ঈদ আমাদের মুসলমানদের জন্য একটা সবচেয়ে বড় উদযাপন। আমরা 30 দিন সিয়াম সাধনার পর আমরা একটা সেলিব্রেশন করি, সেটা তো নতুন কাপড় একটা বড় অংশ, এটাকে ঘিরে অনেক ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়। সশরীরে হয়তো যাওয়াটা আমি আমি এখনো বলতে পারছি না যে আগামী 25 দিনের মধ্যে সশরীরে আমরা ধাক্কাধাক্কি করে কি বলে আমাদের জামা কাপড় কিনছি, এটা হবে না। তো সেই জায়গায় আপনারা, ইকবাল ভাই আপনি আছেন, ইক্যাবে কাজ করেন, আপনারও একটা সাইট আছে, আমার মনে হয় যে যাদেরকে আমরা ট্রাস্ট করি সেই জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি। বাট ইস্যুটা হচ্ছে যে আমাদের ডেলিভারি গুলো সাধারণত আমাদের সিটি সেন্ট্রিক, লাইক ঢাকা, চিটাগং কয়েকটা জায়গা, সো ম্যাস পিপল বা 64টা জেলায় পৌঁছে দেওয়ার মতো আমাদের একটা তৈরি হয়নি। তো এই জায়গায় আমি যেটা বললাম যে ডিজিটাল ইকোসিস্টেম শুরুতেই সেটা হয়তো করা উচিত। সো যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা আছেন, যাদের বিভিন্ন দোকান আছে, বিভিন্নভাবে তারা ভাবছিলেন যে ঈদে কাজ করবেন, আপনি ওয়েবসাইট না করতে পারেন, ছোট্ট একটা ফেসবুক পেজ বা কিছু একটা ওপেন করেন, আপনার কাছে যারা আসতেন তাদের সাথে একটু যোগাযোগ করেন, আপনি 2-3 জন ডেলিভারি ম্যানকে রেডি করেন, দিয়ে আপনি অ্যাটলিস্ট এখন থেকে আপনার যে বাধা কাস্টমার ছিলেন বা আপনার আশেপাশে সবাইকে বলেন যে যদি কাপড় চোপড় থেকে থাকে, আপনার যদি ইনভেন্টরি এসে থাকে, ইনভেন্টরি না আসার সম্ভাবনাই অনেক বেশি, কারণ অনেক আগে থেকে আমরা শুরু করেছি, নতুন করে হয়তো আমদানি হয়নি বা আমরা বানাতেও পারিনি, তো এই বছর অন্য অন্য বছরের মতো হবে না, এটা মেনেই নিতে হবে। আমরা শুরুতেই যেটা বললাম, এটা কি সৃষ্টিকর্তার কোনো পরিকল্পনা, নাকি প্রকৃতির জন্য, নাকি আমাদের ভালোর জন্য, আমরা জানি না। আর আমি যেটা বললাম যে ব্যবসার গ্রাফও যে একই যাবে, পৃথিবীর বড় বড় কোম্পানি, সেটা মাইক্রোসফট বলেন, ফেসবুক বলেন, সেটা 3M বলেন, জেনারেল ইলেকট্রিক বলেন, আমাদের প্রাণ বলেন, সবারই কিন্তু ব্যবসা যে সবসময় একভাবে যাবে যাবে না। এই সময়টা, যে সময়টা ব্যবসা হচ্ছে না, আমি আবারও বলবো ব্যবসায়ী বন্ধুরা, আপনারা যদি ওই ধরনের ক্ষুদ্র ব্যবসা নিয়ে যারা কাজ করছেন, ঈদের যারা ব্যবসা করছেন, তাদের প্রতি একটা অনুরোধ, এই সময়টা পরিবারকে সময় দেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, দোকানের ব্যবসাপাতি কিভাবে নতুন করে ডিজিটালি করা যায় সেই কোর্সটা করেন, সেই আলাপগুলো করেন, ডেলিভারি যারা ভালো করতে পারে ই ক্যাব থেকে শুরু করে যাদের সাথে তাদের সাথে যোগাযোগ করেন, করে আপনি একটা নতুন ধারণা নেন। আর এই সময়টাকে একটা পজ বাটন, জানি আগামী 11 মাস, আবারও বলি, ঈদে যদি কেনাকাটা নাও হয়, আমরা যখন লকডাউনটা শুরু হবে তখন কিন্তু কোনো না কোনো ভাবে মানুষ পুষিয়ে দেবে, এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, হয়তো তার যখন খুলবে লকডাউনটা, যখন আমরা পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটা নভেম্বর, ডিসেম্বর, জুলাই, আমি জানি না, তখন কিন্তু একটা ম্যাসিভ কনজাম্পশন হবেই, তখন আপনার সেই টাকাটা ফিরে আসার একটা চান্স কিন্তু আছে, এই যে 1 লক্ষ কোটি টাকা যেই লসটা হবে, কারণ সবাই কিন্তু লিস্ট করে রেখেছে। সো অতটা মন খারাপ না করে একটা প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোটিভেশনের কথা বললেন, উৎসাহ দেওয়ার কথা বললেন, আবারও বলি, পেটে ভাত থাকলে বাণী দিতে সুবিধা হয়,
সো আমার হয়তো আছে পেটে ভাত, আমার বাসায় হয়তো খাবার আছে, তাই আমি কথাগুলো বলছি। তো আমার কথাটা শুনতে আমি বলছিও না যে আপনার খুব ভালো লাগা উচিত, উচিতও না, কারণ আমি যদি খুবই সাধারণ ক্ষুদ্র মানুষ, আমরা প্রণোদনা দেওয়ার ক্ষমতাও নেই, পলিসি মেক করার ক্ষমতাও নেই আমাদের, আমরা খুবই স্বাভাবিক সাধারণ কয়েকজন মানুষ। তারপরেও বলবো যে বিপদ ছাড়া আসলে নিজেকে চেনা যায় না, নিজের আত্মীয় স্বজনকেও চেনা যায় না, নিজের সরকারকেও চেনা যায় না, নিজের এলাকার এমপি সাহেবকেও চেনা যায় না। সো বিপদেই আসলে মানুষের পরিচয়। সো মনে করেন যে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল, অনেক কিছু করোনা করোনা আমাদের সম্পর্ক চেনাচ্ছে, সম্পর্ক চেনাচ্ছে, সবকিছু একটু বুঝে নিলেন, তারপর একটা নতুন করে আবার শুরু করলেন। আর এই বাসায় আছেন, যার যার ধর্ম অনুযায়ী একটু প্রার্থনা করে মনে করেন যে একটা বিরতি নিচ্ছি আমরা সবাই। এই বিরতিটা হয়তো কষ্টদায়ক ব্যবসার জন্য, অর্থনীতির জন্য, আপনার নিজের বাসার জন্য, বাট আপাতত মেনে নিন। আর সীমিত আকারে যখন কর্মকাণ্ড শুরু হবে তখন সেটা আমরা পুষিয়ে নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। শেষ একটা, অনেক রাত হয়ে গেছে, শেষ একটা আহ্বান বা আপনার একটা মতামত দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে ঈদটা কি আমরা এবারে এভাবে করতে পারি? আমার মনে হয় এটা অনেক খুশি দিতে পারে, যেহেতু আমরা আমরা তো সারা বছরই ঈদে কমন কিছু কাজ করি, সেটা হচ্ছে যে ইফতারে প্রচুর কেনাকাটা করি, তারপরে আমরা ঈদের দিন একেবারে ক্ষুদ্র মানে খুবই খুবই ছোট মানে যারা একদম নিম্নবিত্ত তারাও অন্তত পোলাও কোরমা বা একটা মুরগি বা দুইটা মুরগি রান্না বান্না করে, যারা বড় তারা তো বিশাল করে, এবং প্রচুর গিফট কিনি আমরা ঈদের সময়, প্রচুর জামা কাপড় কিনি। আপনি কি একটা আহ্বান জানাবেন? মানে আমার এটা চাওয়া, সেটা হচ্ছে যে আমরা এইবার ঈদে আমরা কিছু না কিনি, কোনো জামা কাপড় কিছুই না কিনে আমাদের ঘরে, মানে যাদের সামর্থ্য আছে আমি তাদের কথা বলছি, তারা বরং ওই টাকাটা, যে টাকাটা দিয়ে আমি জামা কাপড় কিনতাম বা ঈদের দিন অনেক খাবার দাবার বানাতাম, সেই টাকাটার একটা অংশ আমাদের নিকটতম প্রতিবেশী বা যারা খাবার পাচ্ছে না তাদের জন্য অগ্রিম বাজার করে এই রমজানটা তাদের জন্য ভালো করে করতে পারি কিনা, আপনি যদি একটু বলেন। অবশ্যই অবশ্যই, চমৎকার একটা কথা বলেছেন। আমাদের যাদের আছে তারা তো এখনো আসলে টের পাচ্ছে না, তো এই মুহূর্তে যেটা বললাম যে যাদের নেই তাদের সাপোর্টটা, সমর্থনটা সবচেয়ে বেশি জরুরি। গত 5-10-20 বছরে বোধহয় এভাবে প্রয়োজন পড়েনি আপনার সেই পাশের মানুষটার দিকে তাকানোর প্রয়োজন পড়েনি। অর্থনীতি চলছিল, আমরা টুকটাক করে এগিয়ে যাচ্ছিলাম, সবাই কিছু না হলে কিছু না করে নিচ্ছিল, এতটুকু অমানবিক অবস্থায় আমরা পড়িনি। এখন হচ্ছে মনুষ্যত্ব দেখানোর আসল সময়। সত্যি কথা আমরা প্রথমে ধরে নিই যে আমার দ্বারা আর কতটুকু হবে না, এই যে বিন্দু বিন্দু মানে জল মিলেই কিন্তু মহাসাগর হয়। সো আপনি যেটা বললেন যে আমি অনুরোধ করব যে আপনি পরিবারের জন্য যদি কেনেন কেনেন, বাট একটা অংশ, সেটাও কিন্তু আবার বলাই আছে, আমাদের কিন্তু বলাই আছে, আমাদের যে ধর্মে বলা আছে যে 2-3% আমরা জাকাত দিয়ে দিব। সো ওই কাজগুলো যদি করি, তার সাথে যদি আমরা আরো অনেক কিছু অ্যাড করি, তাহলে খুশি ছড়াই আমরা, যাতে করোনা 1 থেকে 50 জনে ছড়ায় অনেকে বলে গবেষণায়। সো আমরা যদি আমাদের মহত্ব 1 থেকে 100 জনে ছড়িয়ে দিই, তাহলে করোনা যতজনকে আটকাতো তার ডাবল দেখে আমরা করে ফেলি। ভাইরাস থেকে তো আমরা, ভাইরাসটা যদি 50 জনকে সংক্রমিত করতে পারে খারাপ ভাবে, মানুষ হিসাবে, এত বড় একটা মানুষ হিসাবে, সামর্থ্যবান মানুষ হিসাবে আমি তো 100 জনকে চেষ্টা করলেই পারি, এবং এ ধরনের উদ্যোগ অনেকে নিচ্ছেন। সো এই ঈদে বাংলাদেশের মানুষ, আশেপাশের মানুষ, আমরা সবাই যার যার আশেপাশে পিন পয়েন্ট করি যে আমার আশেপাশের 1 কিলোমিটারে কেউ অভুক্ত থাকবে না, অ্যাটলিস্ট ভালো মন্দ খাবে, অ্যাটলিস্ট একটা ভালো জামা কাপড় পরবে, আমরা নিজেদের শেয়ার যদি করা শুরু করি, তাহলে আমার মনে হয় ইকবাল ভাই যেটা বললেন একটা আহ্বান, সেই আহ্বানে আমরা অনেক অনেক মানুষকে চক্রাকারে, ভাইরাস যদি 50 জনকে এফেক্ট করে, আমি মানুষ হিসাবে আরো 100 জনকে, তার ডাবলকে পজিটিভলি এফেক্ট করে তার জীবনকে আমি ঘুরিয়ে দিতে পারি, ভালো রাখতে পারি এই সময়। আসুন এবার ঈদটা আমরা একটু অন্যভাবে পালন করি, যতটুকু করার কথা তার থেকে দ্বিগুণ তিনগুণ করার চেষ্টা করি। অ্যাবসলুটলি, এবং এটা মনে হয় একটা নতুন কাপড় পরার চাইতে অনেক বেশি খুশি দিবে একটা মানুষকে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ সুকন ভাই এত রাতে সময় দেওয়ার জন্য, এবং উই হ্যাভ বিন স্ট্রাগলিং ফর দ্য লাস্ট 1 আওয়ার, সো এনিওয়ে ফাইনালি উই আর সাকসেসফুল, এন্ড ইনশাআল্লাহ আবারও কথা হবে, এবং সামহাউ আপনার সাথে কালার ম্যাচ হয়ে গেল, এবং আমি চাইবো আপনি আপনি ভিডিওটা আপনিও শেয়ার করবেন, যাতে আমাদের এই আহ্বানগুলো করে দিয়েছি আমাদের, হ্যাঁ আমাদের সারা বাংলাদেশের মানুষ এই আহ্বানগুলো, আপনি যে আহ্বানটা করলেন সেই আহ্বানটা যেন সবাই দেখে, অন্তত 10টা লোক যদি এই কাজটা করে
তাহলে আমাদের আজকের এই কথা বলাটা উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, অসংখ্য ধন্যবাদ জি, টেক কেয়ার, টেক কেয়ার, সালামালাইকুম, সালামালাইকুম, সালামালাইকুম।